আপনাকে অনেকেই বলবে আপনার বডি গ্রোথের জন্য, এটা খেতে হবে, সেটা খেতে হবে, এটা করো, মানে এত বড় প্রসেস হয়ে যায় যে ছেলেটা বা মেয়েটা পাগল হয়ে যাবে। আর প্রত্যেক মানুষই এর জন্য কিছু না কিছু ট্রিক্স খুঁজে বের করার চেষ্টা করে। কেউ ওজন বাড়ানোর জন্য, কেউ আবার তার হাইট বাড়ানোর জন্য নানা ভিডিও খুঁজে দেখে, কেউ আবার বদহজম দূর করতে চায়, আবার কেউ আবার তার শরীরের চর্বি দূর করতে চায়। আসলে প্রতিটি মানুষের নানান কিছু সমস্যা থেকেই থাকে, তাই আমরা আজকে এই ভিডিওতে বলে দিব বডি বাড়ানোর সহজ কয়েকটি উপায়, যেগুলো একদমই ন্যাচারাল হবে এবং অনেক সহজ হবে। তো বডি বাড়ানোর জন্য প্রয়োজন পরিমাণ মতো খাবারের তালিকা, যেগুলো খেলে আপনার বডি শতভাগ বৃদ্ধি পাবে। তো আমরা আপনাদের আজকে বলে দিব সেই কয়েকটি সস্তা ডায়েটের খাবার, যেগুলো খেলে আপনার ওজন এক মাসেই বৃদ্ধি পাবে। তবে চলুন জেনে নেই সেই খাবারের তালিকাগুলো। নাম্বার ওয়ানে আছে কলার ব্যবহার। হ্যাঁ, কলা ওজন বাড়ানোর জন্য সবচেয়ে বেস্ট হয়। ওজন বাড়ানোর জন্য সবথেকে কার্যকর ও সহজ উপায় হলো কলা সেবন করা। আপনি কি করবেন? আপনি সারাদিন কমপক্ষে তিনবার যদি কলা খেয়ে নেন, তাহলে আপনার ওজন বৃদ্ধি পাবে। তাছাড়া আপনি যদি এক গ্লাস দুধ খাওয়ার 20 মিনিট পর কলা সেবন করে নেন, সেটা আরও উপকার হয়। নেক্সট হলো গরম দুধ আর মধু। গরম দুধের সাথে মধু সেবন করলে আপনার ওজন খুব দ্রুত বেড়ে যায়, তাই আপনি সকাল আর সন্ধ্যা এই দুই টাইম এটি খেতে পারেন। কারণ আপনার বডি তখনই বৃদ্ধি পাবে যখন আপনার পাচনক্রিয়া বা হজম শক্তি তন্দুরুস্ত মজবুত হবে, তাই গরম দুধ আর মধু অনেক লাভজনক হয়। তৃতীয় টিপস হলো ডিম। ডিমকে প্রকৃতির মাল্টিভিটামিন বলা হয়। এর কারণ হলো এতে অনেক ভিটামিন ও মিনারেল থাকে, তাই আপনি খুব অল্প দামে ডিম খেতে পারেন। ডিম যে কোনোভাবে খাওয়া যায়, এটি আপনি তিন বেলায় খেতে পারেন। চার নম্বর হলো টক দই। দুপুরে খাবারের শেষে এক বাটি টক দই খেয়ে নিতে পারে, ফলে আপনার বডি অনেক বৃদ্ধি পাবে। তবে মিষ্টি দই বেশি খাওয়া থেকে বিরত থাকবে, কারণ এটি শুধু দেহের চর্বি বৃদ্ধি করে। তাছাড়া টক দইয়ে অনেক জীবাণু থাকে, যেগুলো আপনার শরীরের ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে আপনার ওজন বাড়াতে সহায়তা করে। নেক্সট হলো বাদাম। ওজন বাড়ানোর জন্য ভালো ফুড হলো বাদাম, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। আপনি আপনার সুবিধা মতো যে কোনো ধরনের বাদাম খেতে পারেন, কারণ বাদামে আছে মিনারেল, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, ফাইবার, আরও অনেক কিছু, যেগুলো আপনার বডি বৃদ্ধির জন্য অনেক উপকারী। তাই আপনি সকালে, দুপুরে বা রাতে এই তিন বেলায় খাবারের পর বাদাম খেতে পারে। তবে বাদাম কেনার সময় অবশ্যই মনে রাখবেন বাদামে কোনো ভেজাল যেন না থাকে। এরপর আরেকটি খাবারের নাম বলবো, সেটা হলো কিশমিশ। এটি আপনি বাদামের সাথেও খেতে পারেন, আবার অন্য যে কোনো খাবারের সাথে খেতে পারেন, কারণ এক মুখ কিশমিশে অনেক পরিমাণ ভিটামিন থাকে, যা আপনার জন্য অনেক স্বাস্থ্যকর। এটি আপনার ওজন বাড়াতে অনেক সহায়তা করবে। তাছাড়া আপনি কিশমিশ পানিতে ভিজিয়ে রেখেও খেতে পারেন, যা আপনার বডি বৃদ্ধি করতে সহায়তা করবে। এই ছিল কয়েকটি সস্তা ফুডের তালিকা, যেগুলো খেলে আপনি আপনার ওজন এক মাসেই বৃদ্ধি করতে পারবেন। আজকের ভিডিওটি বেশ এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো রোগাপাতলা বন্ধু থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি তাকে শেয়ার করুন। ধন্যবাদ।